এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, এস এম এস শাকিব। তো আজকে আমরা চলে যেতে আছি পটুয়াখালী। তো আমরা বর্তমানে আছি আমতলির মোড়ে। তো আমতলির মোড় থেকে আমরা রওনা দিচ্ছি, তো যাবো পটুয়াখালীর দিকে। তো এই যে দেখেন এই সোজা আমরা হ্যান্ডে দপদুপি ব্রিজ হইয়া তারপরে সোজা পটুয়াখালীর দিকে রওনা দিব। তো মাঝখানে আরও যেহেতু অনেক কিছু দেখার বাকি আছে, সবাই খাতেই থাকেন। তো আমরা রওনা দিলাম পটুয়াখালীর উদ্দেশ্যে। তো পটুয়াখালী হবে, চলেন সবাই একসাথে যাই পটুয়াখালী। সেখানেও পুরুষের পরিমাণে গরম থাকে এবং ধুলাবালি চোখে আয় সমস্যা। তো সেদিনকে আপনারা দেখছেন যে আমার মানে তো কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের সামনে আসবে বরিশালের দপদপা ব্রিজ। তো পটুয়াখালীতে যাইতে হলে এই ব্রিজ পার হয়ে তারপরে যাইতে হয়। বিকল্প কোনো রাস্তা নেই, আরেকটা আছে, তাহলে কাপড় চড়িয়ে খাওয়া পার হয়ে তারপরে যাইতে হয়। তো তা অনেক দূর এখান থেকে, এবং ওখান যা আসতে ধুলাও গুরুত্ব বেশি, এবং নদীতে এই তলার দিয়ে নৌকা মানে গাড়ি পারাপার করা রিক্স, তারপর সেটা আবার ধুলা বেশি। তো এই জায়গায় আজকে বুঝলাম না এত জ্যাম কেন রে ভাই, এত জ্যাম তো বেশি থাকে না। তো বাইক সাথেই এই গাড়ি লাগিয়ে দেওয়া ছিল, কারণ দুজনই এক মিনিট টান দিছে ওভারটেক করার জন্য। বিকেলের দিকে যাবো, কিছু ছবি তুলবো, কিন্তু বেরোয় মনে হইতেছে দুবাই টাইমে ভুল করে ফেলাইছি। আজকে এত জ্যাম, আর দুবাই টাইমে রাস্তার জ্যাম কম থাকে সেটাও জানি, সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করে, সেখানে দুবাই টাইমে জ্যাম কম থাকে। টোল দিতে হইবে, টোল দিয়ে তারপরে সামনে আগাইতে হইব। তো টাকাটা বাই করে নেই, টাকা দিতে আগে থেকেই খুচরা আছে, তো টাকাটা দিয়া তারপরে। তো দুই পাশে দুইটা আজ টোল তোলা যায়, টোল দেওয়া শেষ। যদিও টোল মোটর সাইকেল একটু হাতে হাতেই নেয়, তো সেটা ওই জায়গায় টিকিট কাউন্টারে দেওয়া নেয় না, কারণ মাত্র 10 টাকা টোল। তো সেটা টিকিট কাটবো আর কী করবো, সেখানে হয়তো নেয় না। কিন্তু এটা আজকে থেকে না, আগে থেকেই টোল তুলে রাখি আপনার একটি এত বাংলা কিসের জন্য টোল তুলে দেয় টাকা না, তারপর এটা ঠিক করে রাখি। তো কথা বলতে পারতেছি না কারণ বাতাস প্রচুর, জানি না কতটুকু কথা আছে। আপনি একটা পাঁচ
ইউনিভার্সিটি, তো বরিশাল ইউনিভার্সিটি ভবনে এবং মেন গেটেই এই জায়গায় প্রচুর পরিমাণ গাছ বানাচ্ছে। তো যেটা আমি দেখাইতে পারতেছি না বলতে আসি বর্তমানে লেবুখালী ব্রিজের উপরে, যে দেখতে পাইতেছেন লেবুখালী ব্রিজ। হ্যালো, এই যাই এই পিকগুলা তো পাইনি ঠিক মতো, যদিও যাই সেই চলবে না। তো বর্ষা নামতেছিল সেই কারণে আমরা বেশিক্ষণ ব্রিজের উপর দাঁড়াই নাই, অল্প একটু সময় দাঁড়াইছি। যদিও আমরা আবার গাড়ি চলা শুরু করছি, তো আর বৃষ্টিও থামে গেছে। হাতের বাম পাশে একটা মানে সুন্দর একটা খাবার হোটেল আছে, এখানে আর দাঁড়াবো না, আমরা চলে যাবো সরাসরি পটুয়াখালী, কারণ আকাশ প্রচুর মেঘ। তো বৃষ্টি আগে দেখি চলে যেতে পারি কিনা, ইনশাল্লাহ বৃষ্টি আগেই চলে যাবো, কোনো সমস্যা হইব না। তো অলরেডি আমরা চলে আসি পটুয়াখালী ব্রিজে, তো ব্রিজে প্রচুর পরিমাণে আমরা একটা দুই বাই দিয়া গাড়ি পুরো ফুল লোডের, তো ইয়ের ভিতর দিয়ে যাইতে হইব। তো আমরা ব্রিজ তাদের গাড়াগাড়ি, তো ব্রিজ উপরে প্রচুর পরিমাণে জ্যাম দেখতে পাচ্ছেন আপনারা। তো ব্রিজের দিয়ে গাড়ি যায় কিন্তু তাও চলো যান গাড়ি গাড়া
শিওর জানি না যে যাই আসলে কি হয়েছে আছে তো জানতে পারি কিনা তো বৃষ্টি নামতে আছে প্রচুর পরিমাণে আমরা ওইদিকে যাইতেছি না আমরা আমাদের লোকেশনের দিকে চলে যাইতেছি আমরা যাবো না এইদিকে চলে এলাম পোটাখালি বান্দাগাড়া তো এরকম এখানে যে একটা দেখতে পাইতেছেন তো অবস্থা পুরো বেতাল বৃষ্টিতে ভিজি রাস্তার ধুলাবালি সব মিলে পুরো একটা অবস্থা খারাপ অবস্থা একটা হোটেল আছে তো এই হোটেলে খাওয়া দাওয়া করবো হালকা পাতলা কিছু কারণ ওই বরিশাল দেওয়া ওই দুইটার দিকে রওনা দিছি দেড়টা বা দুইটা বাজে ওই টাইমে রওনা দিছি কিন্তু দুপুরে খাইয়া বের হয় নাই তো এখন এই জায়গায় আমরা কিছু খাওয়া দাওয়া করবো তো তারপর দেখা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পরে তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরোইলাম এবং রেস্ট করছি রেস্টুরেন্টের ওই জায়গায় বইটা তো এখন বেরোইছি এখন আমরা মানে পোটাখালির ভিতরের দিকে ঢুকবো তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে তোমায় কাম হয়েছিল পিছন দেওয়া পড়ে গেছে তো আমিও গাড়িতে উঠতে আসি এখন আমরা পোটাখালির ভিতরের দিকে ঢুকবো তো মোটামুটি পরিবেশটা ঠান্ডা আছে ভালোই লাগতেছে আবহাওয়াটা ঠান্ডা তো আমরা আরো ভিতরের দিকে যাইতে আছি আমি যদি পোটাখালী শহরের ভিতরে পর্যন্ত ঢুকে নিই আইসক্রিম ফার্স্ট তো এই জন্য এগুলো আমি চিনি না ওইরকমভাবে তো কোনটা কী বলবো সেটাও জানি না মাঝে মাঝে বাইকে জিজ্ঞেস করছি যে কোনটা কী জায়গা তো এই আর কি আমি এর মধ্যে পোটাখালী শহরের ভিতরে ঢুকে নেই তাই আজকে ফার্স্ট ঘুরতে আসি এই কারণে জায়গাগুলো চিনি না এবং নামও সঠিকভাবে জানি না কারণ আমার এদিকে আশা পড়ে নাই কোনো এই যে সেই বিশ্ববিখ্যাত পোটাখালি সেলফি রোড অনেকে দিয়ে যায় আসে পিক তোলে পোস্ট করে তো এই রাস্তাটা মানে রাত্রবেলা আরও অনেক সুন্দর হয় রাত্রবেলা আরও অনেক সুন্দর লাগে রাস্তাটা তো রাত্রবেলা যদি থাকবো না আমরা এই জায়গায় চলে যাবো তো দেখা যাচ্ছে রাস্তাটা এই রোডটা অসাধারণ একটা রোড তো এখন দাঁড়িয়ে যাবো সেলফি টেলফি তোলে আসে বিকালবেলা ঘোরে তো আমরা কিছুক্ষণ পরে আসবো তো অনেক জায়গায় কাজ আছে তো সেদিক যেতে আসি পোটাখালি পোটাখালি সার্কিট হাউস আমাদের ডান পাশে শিশু শিশু একাডেমি এই জায়গায় আবার জ্যাম বুঝলাম নাকি এই জায়গায় হ্যাঁ সেই টাইম আমরা যে লোকজন দেখছি তো তারা এই জায়গায় মানে অবস্থান নিছে আমরা তো ওই জায়গায় ভিতরে ঢুকছিলাম খাওয়া দাওয়া করার জন্য তারা এই জায়গায় আইসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর তো তারা হয়তো চলে যাইতে যেমন দাঁড়াইছিল কিছুক্ষণ তো আমরা ওই জায়গায় তো খাওয়া দাওয়া করতে গেছি
আমরা যেতেছি নতুন বাজার দিকে না নতুন বাজার না হ্যাঁ নিউ মার্কেট নতুন বাজার ওই যে নিউ মার্কেটের দিকে যাইতেছি আমরা পটুয়াখালী নিউ মার্কেট তো ওইটার দিকে যাইতে আছি ওখানে একটু কাজ আছে তারপরে আবার রিটার্নের দিকে আসবো পরে